প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর গণিত বাইরের কাজ 6। বন্ধুরা, আজকে তোমাদের জ্যামিতি অংশ থেকে আমাদেরকে বাইরের কাজ দিয়েছে। দেখো, তোমরা তোমাদের বইয়ের 101 নং পৃষ্ঠা খোলো, তাহলে আজকের বাইরের কাজ দেখতে পাবে। দেখো, আজকে দিয়েছে আয়ত ও বর্গ অঙ্কন করো। 1 নং-এ বলেছে আয়ত অঙ্কন করতে, আর 2 নং-এ বর্গ অঙ্কন করতে বলেছে। তবে আয়তের আমাদেরকে ভূমি এবং উচ্চতা দিয়ে দিয়েছে, অর্থাৎ ভূমি 2 সেন্টিমিটার এবং উচ্চতা 60 সেন্টিমিটার ধরে আমাদেরকে আয়ত অঙ্কন করতে হবে। এরপর দেখো, আমাদের বর্গ প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ধরে একটি বর্গ অঙ্কন করতে হবে। তাহলে চলো বন্ধুরা, আমরা আয়ত এবং বর্গ অঙ্কন করে নিই। দেখো বন্ধুরা, আমরা প্রথমে আয়ত অঙ্কন করব। এখানে আমাদেরকে ভূমি 2 সেন্টিমিটার, উচ্চতা 60 সেন্টিমিটার দিয়েছে। তাহলে দেখো, সমাধান ভূমি 2 সেন্টিমিটার, উচ্চতা 60 সেন্টিমিটার নিয়ে একটি আয়ত নিচে অঙ্কন করা হলো। এরপর দেখো, তোমরা প্রথমে অঙ্কন পদ্ধতি কিভাবে করেছি এ 4টি একটু পড়ো। ফোর ইন আওয়ার পরে বোঝার পরে তোমরা অঙ্কটি করবে। তবে তোমরা কিন্তু চিত্রটি অর্থাৎ অঙ্কনটি কিন্তু তোমার লেখার উপরে দিতে হবে। আমি যেখানে দিয়েছি এখানে দিতে হবে। তবে তোমরা প্রথমে অঙ্কন করিও না, তোমরা প্রথমে এটা শিখে নিবে। শেখার পরে বুঝবা, বোঝার পরে যাই তোমরা অঙ্কন করবে। জ্যামিতি নিয়ম হলো এটাই, শেখার জন্য এটাই সর্বোচ্চ বেস্ট। তাহলে দেখো, অঙ্কন পদ্ধতি দেখো। প্রথমে একটি স্কেলের সাহায্যে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকে। অর্থাৎ বন্ধুরা, তোমরা চিত্রতে দেখো, আমি প্রথমে একটি রেখা এঁকেছি, কত 2 সেন্টিমিটার ধরে। এরপরে 2 নম্বর দেখো, প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর জ্যামিতি বক্সের ত্রিকোণী সেট ব্যবহার করে 2টি লম্ব আঁকে। এরপরে 3 নম্বর ধাপ দেখো, লম্ব দুটি থেকে 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের 2টি রেখা বিন্দু দিয়ে চিহ্নিত করি। তোমরা চিত্রতে লক্ষ্য করো, আমি চিহ্নিত করে দিয়েছি। এরপরে 4 নম্বর দেখো, তৃতীয় ধাপে চিহ্নিত বিন্দুদ্বয় স্কেলের সাহায্যে সংযুক্ত করি, অর্থাৎ আমরা 2টাকে যোগ করে দিব। এভাবে নির্ণয় আয়তটি অঙ্কন করা হলো। এরপরে 2 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে বর্গ অঙ্কন করতে। তবে বন্ধুরা, বর্গের বাহুর কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে, অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার নিতে হবে। তাহলে দেখো, সমাধান নিচে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকা হলো। দেখো, আমি নিচে 4টি অঙ্কন পদ্ধতি দিয়েছি। এই 4টি তোমরা প্রথমে মুখস্থ করো, এরপর শিখে নাও, এরপর বুঝে নাও। বোঝার পরে যখন তোমরা পারবে, বুঝে ফেলছো, এরপরে যায় তোমরা চিত্রটি অঙ্কন করবে, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। তবে পরীক্ষার খাতার মধ্যে তোমরা কিন্তু অঙ্কন পদ্ধতির উপরেই প্রথমেই চিত্র অঙ্কন করবে, এরপরে যাই অঙ্কন পদ্ধতিগুলো লিখে দিবে। তবে শিখার ক্ষেত্রে সবসময় মনে রাখবে, জ্যামিতির ক্ষেত্রে শিখার ক্ষেত্রে প্রথমে অঙ্কন পদ্ধতিগুলি শিখতে হয়, শিখার পরে যাই চিত্র অঙ্কন করতে হয়, তবে চিত্র অঙ্কনটা উপরে দিতে হয়। তাহলে বন্ধুরা, আমরা এখন অঙ্কন করব। দেখো, একটি স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকে। অর্থাৎ বন্ধুরা, তোমরা চিত্র দেখো, প্রথমে 5 সেন্টিমিটার একটি রেখা এঁকেছি। এরপরে 2 নম্বর দেখো, প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর জ্যামিতি বক্সের ত্রিকোণী সেট ব্যবহার করে 2টি লম্ব আঁকি। বন্ধু দেখো, অর্থাৎ আমরা দেখো চিত্রতে উপরে 2টি লম্ব এঁকেছি। এরপরে 3 নম্বর দেখো, লম্ব দুটি থেকে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যে 2টি রেখা বিন্দু দিয়ে যায়। অর্থাৎ আমরা যে 2টি লম্ব এঁকেছি, লম্ব দুটির উপরে কিন্তু 2টি রেখা বিন্দু গিয়েছে। এরপরে 4 নম্বর দেখো, তৃতীয় ধাপে চিহ্নিত বিন্দুদ্বয় স্কেলের সাহায্যে সংযুক্ত করি। অর্থাৎ আমরা এক বিন্দু থেকে আরেক বিন্দু দেখো, উপরে 2টি বিন্দুকে আরেকটার সাথে আমরা কি করে দিয়েছি, সংযোগ করে দিয়েছি। এভাবে নির্ণয় বর্গটি অঙ্কিত হলো। তবে বন্ধুরা, তোমরা চিত্রতে দেখো, আমি 1, 2, 3 ছাড় এগুলো যে গড় করে দেওয়া আছে, এগুলো কিন্তু তোমরা পরীক্ষা খাতায় দিবে না, বোঝানোর জন্য এগুলো দেওয়া হয়েছে। তোমরা শুধু 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার যত বাহু উচ্চতা, অর্থাৎ যেই সেন্টিমিটারগুলো ধরা হয় এগুলো শুধু দিবে, যে আমি দিয়েছি গড় করে 1, 2, 3 ছাড় এগুলো খাতার মধ্যে অথবা অ্যাসাইনমেন্টের মধ্যে দেওয়ার দরকার নেই। তোমরা শুধু চিত্রটা অঙ্কন করে দিবে। তবে বন্ধুরা, মনে রাখবো অবশ্যই চিত্রের সাথে অঙ্কন পদ্ধতিগুলো লিখে দিতে হবে।